বাংলা ও বিশ্ব সাহিত্যে রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সাবধান সাসপেন্স। আজ আপনার জন্য থাকছে রাস্কিন বন্ডের লেখা ফেস ইন দ্য ডার্ক, অবলম্বনে অন্ধকারের ভয়ঙ্কর। 19 মে 1934 সালে হিমাচল প্রদেশের কসৌলি শহরে জন্মগ্রহণ করেন রাস্কিন বন্ড। ছেলেবেলা থেকেই সাহিত্য নারকী তিনি 17 বছর বয়সে লেখেন তার প্রথম উপন্যাস দ্য রুম অন দ্য রুফ। তার লেখা অজস্র ছোট গল্প হলো ইংরেজি সাহিত্যের অতি গুরুত্বপূর্ণ উপাদান। এইসব গল্পগুলি থেকে বেশ কিছু গল্প চলচ্চিত্রায়িত হয়েছে। 1978 সালে তার লেখা ছোট গল্প এ ফ্লাইট অফ পিজিন্স অবলম্বনে তৈরি হয় বিখ্যাত সিনেমা জুমু। রাস্কিন বন্ড 1993-এ পান সাহিত্য একাডেমি পুরস্কার এবং 1999-এ ভূষিত হন পদ্মশ্রী খেতাবে। এই গল্পটি নেওয়া হয়েছে তার লেখা উইসপার্স ইন ডার্ক অ বুক অফ স্পুকস বইটি থেকে। গল্পের প্রধান চরিত্রে মিস্টার অলিভার, গল্পপাঠে আকাশ, গল্পের সূত্রধার অনিকেত। শুরু হচ্ছে অন্ধকারের ভয়ঙ্কর। সিমলা পাহাড়ি এই শহরটির সৌন্দর্য একেবারে অকল্পনীয়। এখানকার মূল আকর্ষণ হলো সিমলা বাজার। সিনেমা হল, বিভিন্ন রেস্টুরেন্ট এবং অন্যান্য যাবতীয় সামগ্রীর প্রচুর দোকান রয়েছে এই বাজারে। এলাকাটা বেশ জাঁকজমকপূর্ণ। সিমলা বাজার থেকে প্রায় মাইল তিনেক দূরে রয়েছে একটি অ্যাংলো ইন্ডিয়ান স্কুল। বিখ্যাত কাহিনীকার রুডিয়ার্ড কিপলিংয়ের সময় থেকে এই স্কুলটি চলছে এবং এখানকার গায়ে ব্লেজার, মাথায় টুপি ও গলায় টাই পরিহিত ছাত্ররা বেশিরভাগই হলো ধনী ভারতীয় পরিবারভুক্ত। মিস্টার অলিভার অবিবাহিত অ্যাংলো ভদ্রলোকটি বেশ কয়েক বছর যাবৎ এই স্কুলে শিক্ষকতা করছেন। প্রায়ই তিনি সন্ধ্যেবেলা হাঁটতে হাঁটতে চলে যান সিমলা বাজারে। সেখানে বেশ খানিকক্ষণ সময় কাটান, রাত গাঢ় হলে পর আবার ফিরে আসেন স্কুল বসে। এইরকমই এক রাতে তিনি একটি পাইন বনের মধ্যেকার শর্টকাট রাস্তা দিয়ে হেঁটে ফিরছিলেন। বনের মধ্যে শোঁ শোঁ করে হাওয়া বইছিল, পাইন গাছের পাতায় খস খস করে শব্দ হচ্ছিল। এইরম রাত, হাওয়া, পাতার শব্দ সব মিলিয়ে বেশ একটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়েছিল। অন্য যে কোনো মানুষ হলে এই সময় এই পথ দিয়ে যেতে পারত না, তবে মিস্টার অলিভার কোনো দিনই ভীতু এবং কল্পনাপ্রবণ মানুষ নন, তাই সম্ভবত তিনি ভয় পান না। তিনি হাতে কেবলমাত্র একটি টর্চ নিয়ে যাচ্ছিলেন। টর্চটির আলোক কুণ্ডলী ছোট হয়ে আসছিল কারণ টর্চটির ব্যাটারি প্রায় ফুরিয়ে গেছে। বনের পথ ধরে এগোতে এগোতে মিস্টার অলিভার টর্চের আলো গিয়ে পড়ল একটি ছেলের উপর, যে কিনা একটি পাথরের উপর তার দিকে পিট করে বসে রয়েছে। তিনি থমকে দাঁড়ালেন, ভাবলেন এত রাতে তো কোনো ছাত্রর বাইরে বেরুনের অনুমতি নেই। তবে এই কে ওখানে, চেঁচিয়ে জিজ্ঞেস করলেন মিস্টার অলিভার। এগিয়ে চললেন সেই রহস্যময় ছেলেটির দিকে। যখন তিনি ছেলেটার একেবারে কাছে পৌঁছলেন তখন বেশ বুঝতে পারলেন কিছু একটা গণ্ডগোল রয়েছে। ছেলেটি সামনের দিকে বেশ খানিকটা ঝুঁকে রয়েছে, হাঁটুর উপর কনুই এবং তার মুখটা হাত দিয়ে ঢাকা। দেখে মনে হচ্ছিল যেন সে কাঁদছে। এই অবিশ্বাস্যকর শব্দহীন কান্না দেখে মিস্টার অলিভার একেবারে হতভম্ব হয়ে গিয়েছিলেন। আস্তে আস্তে তার মেজাজ চড়ছিল। তিনি রাগি গলায় বললেন, এই যে ব্যাপার কি, তুমি এখানে বসে এখন কাঁদছো কেন? তবু ছেলেটি কোনো উত্তর দিল না, সেই একইভাবে কেঁদে চলল, সে মুখটাও পর্যন্ত তুলল না। এবার আদেশের সুরে আরও গম্ভীর গলায় তিনি বললেন, এই যে ছেলে, তোমার অসুবিধাটা কি আমায় বলো, এই যে আমার দিকে তাকাও। আস্তে আস্তে ছেলেটি তার স্যারের দিকে তাকালো। মিস্টার অলিভার টর্চের আলো ফেললেন তার মুখের ওপর। যদি তুমি এই মুখটাকে একটা মুখ পড়ো, মুখে না ছিল চোখ,
না ছিল কান, না মুখ অথবা না, একেবারে মসৃণ নিটোল মাথা এবং মাথার উপরে একটি স্কুলের টুপি। গল্পটা এখানেই শেষ হওয়ার, কিন্তু মিস্টার অলিভারের জন্য এখানেই শেষ নয়। প্রচণ্ড ভয়ে তার চোখ বড় হয়ে গেল, প্রচণ্ড জোরে শ্বাস প্রশ্বাস পড়তে লাগলো, কাঁপা হাতে টর্চটা মাটিতে পড়ে গেল। তিনি পিছন ঘুরে পথ দিয়ে ছুটতে শুরু করলেন। গাছপালা ভেদ করে তিনি স্কুলের দিকে ছুটছিলেন এবং সাহায্যের জন্য চিৎকার করছিলেন। ছুটতে ছুটতে দূর থেকে দেখতে পেলেন স্কুল বিল্ডিংটা। সেই দিকে এগিয়ে যেতে যেতে পথের মাঝখানে একজনকে দেখতে পেলেন, যার হাতে কেবলমাত্র একটি লণ্ঠন। এটা দারোয়ান ছাড়া অন্য কেউ নয়। মিস্টার অলিভার ছুটতে ছুটতে একেবারে দারোয়ানের সামনে এসে দাঁড়ালেন। প্রচণ্ড জোরে হাঁপাচ্ছিলেন তিনি। কি হয়েছে সাহেব? দারোয়ান জিজ্ঞেস করল। আপনি ওই দৌড়াচ্ছেন কেন? কোনো দুর্ঘটনা ঘটেছে নাকি? আমি কিছু দেখছি, সামথিং হরিবেল, ভয়ঙ্কর ভয়ঙ্কর সে দৃশ্য। কি দেখেছেন আপনি সাহেব, আমাকে বলুন। ওখানে ওই জঙ্গলে আমি একটা ছেলেকে দেখেছি, হি হ্যাজ নো ফেস, ওর কোনো মুখ নেই। কি বলেন সাহেব, মুখ নেই? চোখ নাক মুখ কিচ্ছু না, কিচ্ছু না, নাথিং নাথিং। দেখুন তো সাহেব, আপনি যেটা দেখেছিলেন সেটা এইরকম কি না? বলে দারোয়ান লণ্ঠনটা নিজের মুখের কাছে তুলে ধরল। সেই ছেলেটার মতো তারও চোখ নাক মুখ এমনকি ভুরুটাও পর্যন্ত নেই। হঠাৎ একটা দমকা হাওয়া উঠল এবং দপ করে নেমে গেল লণ্ঠনটা। শুনছিলেন ফেস ইন দ্য ডার্ক অবলম্বনে অন্ধকারের ভয়ঙ্কর, রচনা রাস্কিন বন্ড, গল্পটি ভাষান্তর করেছে আকাশ, সূত্রধার এবং দারোয়ানের ভূমিকায় অনিকেত, মিস্টার অলিভারের ভূমিকায় সৌর্য এবং গল্প পাঠে আকাশ, স্পেশাল এফেক্টসে দেবজ্যোতি, সমগ্র পরিকল্পনা ও রূপায়ণের টিম সাবধান সাসপেন্স, পর্ব পরিচালনায় আকাশ। শেষ হলো ফেস ইন দ্য ডার্ক অবলম্বনে অন্ধকারের ভয়ঙ্কর। পরের মাসে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সাবধান।